আলহামদুলিল্লাহ কাপ্তফা সমানিত ভাই জানতে চেয়েছেন যে স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে নাকি তদ্রূপ স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে নাকি কি আকুল আবিল্লাহ তোফিক আল্লাহ সুবাহ তার মনোনীত ধর্ম ইসলাম ইসলামের যাবতীয় বিধানাবলী সুন্দর করে আল্লাহ রব্বুল্লা আলমিন তার বান্দার জন্য প্রণয়ন করেছেন তাদের রসুল মোহাম্মদ সাল্ল আলি হুসাল্লামের মাধ্যমে ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ইসলাম সুন্দর সহানুভূতির ধর্ম স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে তদ্রূপ স্ত্রী মৃত্যুবরণ করলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে আর এটি আসলে অধিক পর্দা রক্ষা হয় যে স্ত্রী মারা গেলে স্বামী যদি ধৈর্য ধারণ করে স্ত্রীকে গোসল মন মানসিকতা যদি থাকে তাহলে তার স্ত্রীকে সে গোছল দিবে এটি কিন্তু সবচেয়ে অধিক পর্দা রক্ষা হয় হ্যাঁ মহিলা মহিলাকে গোসল দিবে পুরুষ পুরুষেরা গোসল দিবে তথাপিও যদি স্বামী স্ত্রীকে গোসল দেওয়ার মন মানসিকতা থাকে স্ত্রী স্বামীকে মন গোসল দেওয়ার মন মানসিকতা যদি থাকে তাহলে নিশ্চয় এই ক্ষেত্রে অধিক পর্দা রক্ষা হয় কারণ স্বামী স্ত্রীর সমস্ত বডি সম্পর্কে জানে তদ্রূপ স্ত্রী স্বামীর সমস্ত বডি সম্পর্কে জানে সুতরাং এই ক্ষেত্রে অধিক পর্দা রক্ষা হয় রাসুল আকরম সাল্লিহ সাল্লাম থেকে এর একটি ইঙ্গিত আমরা দেখতে পাই একদিন রসুল আকরম সাল্লিহ সাল্লাম আয়সাকে লক্ষ্য করে বললেন আয়েশা যদি তুমি আমার পূর্বে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল করাবো আমি তোমাকে কাফনের কাপড় পরিয়ে যান নামাজ পড়ায়ে তোমাকে আমি দাফন করব রসুল সাল্লাহ সাল্লাম তিনি তার এই অভিমুক্তা ব্যক্ত করেছিলেন তার এই তামান্য এবং আকাঙ্ক্ষা এইটি হচ্ছে তার স্ত্রীর কাছে প্রকাশ করেছিলেন কিন্তু আইসার আগেই রাসুস সাল্লাম মৃত্যুবরণ করেন কিন্তু তার কথা তো রয়ে গেছে তদ্রূপ ফাতেমা রদি তালা আনহা মৃত্যুবরণ করলে ফাতেমার স্বামী আলী রব্দ্লাহ আনহু তার স্ত্রী ফাতেমাকে তিনি গোসল দিয়েছিলেন তদ্রুপ আবু আনহু মৃত্যুবরণ করলে তার স্ত্রী আসমা আবু বক্কর আনহু এর স্ত্রীর নাম ছিল আসমা তদ্রুপ তার মেয়ের নাম ছিল আসমা তাহলে আমরা কিন্তু সার্বিকভাবেই দলিল কিন্তু ক্ষেত্রে পেয়ে গেলাম রাসুস আল্লাহ থেকে উক্তি পেলাম তদ্রুপ সাহাবিদের আমলও কিন্তু আমরা পেয়ে গেলাম সুতরাং এটি হচ্ছে নিশ্চয়ই শরীয়ত সম্মত অতি দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমরা অনেকেই মাঝাবি গুরামি ভাব ব্যক্ত করে কোরআন হাদিসের দলিলকে উফিকা করে মাঝাবের মতবাদ এবং উক্তিকেই আমরা কোরআন হাদিসের উপর অনেক সময় অগ্রাধিকার দিয়ে থাকি এটি আসলে একজন নিরপেক্ষ মুসলমানের উচিত নয় এমন ভূমিকা থাকা হানাপি মাঝাবে উল্লেখ আছে ইমাম আবহানিফা রহিমহল্লা তিনি বলেছেন স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে না যুক্তি হিসাবে তিনি পেশ করেছেন যে যতক্ষণ পর্যন্ত স্ত্রী জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই স্ত্রীর স্বামীর জন্য স্ত্রীর আপন বোনকে বিয়ে করা হারাম সুতরাং যখন স্ত্রীর রুহু ত্যাগ হলো বের হয়ে গেল সাথে সাথে কিন্তু এই স্বামীর জন্য এখন বৈধ হয়ে গেল স্ত্রীর আপন বোনকে বিবাহ করা যেহেতু স্ত্রীর আপন বোনকে বিবাহ করা স্বামীর জন্য এখন বৈধ হয়ে গেল বিধায় এখন এই স্ত্রীকে স্বামী আর দেখতে পাবে না এটা ইমাম আবহানিফার নিজস্ব অভিমত কিন্তু যেখানে আমরা দলিল পেয়ে যাব সেখানে ইমাম আবহানিফা বা অমঘ ব্যক্তির কথা আমরা আল্লাহর রসুল আল্লাহর উপরে সাহবা আজমাইন কেরামের আমলের উপরে কিন্তু আমরা অগ্রাধিকার দিতে পারি না কিন্তু আজকে মহামারীর মতন ব্যাধিতে আমরা আক্রান্ত হয়েছি যে কোরআন হাদিস যেখানে যাক সমস্যা নেয় কিন্তু আমার মাঝাব ঠিক রাখতে হবে এমন কথা তো ইমাম আবহানিফাও বলেননি ভাই ইমাম আবহানিফি স্পষ্ট ভাষায় বলেছেন কোনো ক্ষেত্রে যদি সহি হাদিস পাওয়া যায় আরে সই হাদিস যে বা যারা ফলো করবে তারাই যেন প্রকৃতপক্ষে আমার মাঝাবকে অনুসরণ করল হয়তোবা এই হাদিস এবং সাহাবিদের এই আমল ইমাম আবহানিপার কাছে পৌঁছাই নাই এই জন্যই তিনি তার নিজস্ব অভিমত ব্যক্ত করেছেন কিন্তু তিনি তো দায়মুক্ত হয়ে গেছেন এই জন্যই আসুন আমরা আমাদের অন্তরটাকে প্রশস্ত করে অন্তরটাকে ব্রড মাইন্ডেড অধিকারী করে কল আল্লাহ কলা রাসুল এই নীতির দিকে আমরা ফিরে আসি আল্লাহ কি বলেছেন এই ক্ষেত্রে আল্লাহ রাসুল কি সমাধান দিয়েছেন এই নীতিতে আমরা বিশ্বাসী হই তবেই গাছিন কাল কায়ামতুদ্দিন আমরা কামিয়াব হব আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্না থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন